পাকিস্তানি কলামিস্ট মালিকা ইয়াবেদাকে একটা ধন্যবাদ দিতে চাই। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে একখানা কলাম লিখেছিলেন বলেই আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এমপি থেকে শুরু করে সকল পর্যায়ের নেতারা পদ্মা সেতু নিয়ে গর্ব করতে পারছে আন্তর্জাতিক পরিমণ্ডলের আঙ্গিকে। মাননীয় স্পিকার, এই বাজেট অধিবেশনে যদি 10% সময় বাজেট নিয়ে ব্যয় করা হয় তো 90% সময় ব্যয় করা হয়েছে পদ্মা সেতু নিয়ে আলোচনায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়ে আলোচনায় এবং বিএনপির সমালোচনায়। সুতরাং এই অধিবেশনটিকে বাজেট অধিবেশন না বলে আমরা পদ্মা অধিবেশন বা বিএনপি অধিবেশনও বলতে পারি। এখন আমি বাজেটের কথায় আসি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে সামষ্টিক যে সমস্যা তা হচ্ছে চরম মূল্যস্ফীতি, আমদানি রপ্তানিতে ভারসাম্যহীনতা, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমতে থাকা, বিনিয়োগ স্থবির থাকা, কর্মসংস্থানের চরম সংকট ইত্যাদি। এর কোনোটির ব্যাপারে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা এই বাজেটে আমরা পাইনি। করোনায় 2 কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে গেছে, তার সঙ্গে সাম্প্রতিক মূল্যস্ফীতি যুক্ত হয়ে আরও অসংখ্য মানুষ দারিদ্র্যসীমার নিচে গেছে যার কোনো সঠিক হিসাবেই সরকারের কাছে নেই, যেই কারণে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে না বেড়েছে ভাতার পরিমাণ, না বেড়েছে ভাতা ভোগীর পরিমাণ। উল্টো দিকে বাজেটে জিডিপির অনুপাতে স্বাস্থ্য এবং শিক্ষার মতো অতি জরুরি খাতে বরাদ্দ আগের বছরের চাইতে জিডিপির অনুপাতে কমেছে। এবারে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির 0.8% সামান্য বেশি আর শিক্ষায় জিডিপির 1.83%। এই বাজেটে এবার যুক্ত হয়েছে অদ্ভুত বিষয় মাননীয় স্পিকার। সবসময় কালো টাকা সাদা করা নিয়ে নানান সমালোচনার মধ্যে অর্থমন্ত্রীদের পড়তে হয়, এবার আর অর্থমন্ত্রী সেই পথে হাঁটেননি। তিনি টাকা পাচারকেই বৈধতা দান করেছেন, তিনি এমন ব্যবস্থা করেছেন যাতে লুটপাটের টাকা বিদেশে পাচার করে 7% থেকে 15% হারে কর দিয়ে হাত ধুয়ে ফেলা যায়। এক মিনিট, ধন্যবাদ মাননীয় স্পিকার। তিনি বলতে চাচ্ছেন এভাবে বিদেশে পাচার হওয়া টাকা নাকি দেশে ফিরবে। লুটপাট করে যারা বিদেশে টাকা পাচার করে তারা তো আর দেশে ফিরানোর জন্য টাকা পাচার করে না, বরং পরবর্তীতে যদি কোনো সরকার কোনো দেশে এই ধরনের ব্যক্তিদের ধরবার চেষ্টা করে তখন তারা নিরাপদে এই টাকা আবার ফিরিয়ে আনতে পারবে। বলাই বাহুল্য যে এটা পাচারকারীদের নিশ্চিন্ত করবার জন্য এই পদক্ষেপ এবং এটি পাচারকে আরও বেশি উৎসাহিত করবে। মাননীয় স্পিকার, বাৎসরিক আয়ের করমুক্ত সীমা 3 লক্ষ টাকার চেয়ে বাড়ানো দরকার ছিল আরও অনেক আগেই, অথচ এই সীমা তো বাড়ানো হয়ই নাই। মূল্যস্ফীতি বিবেচনা করলেও কিন্তু এই সীমা 3 লক্ষের উপরে যায়। এখন মাসে মাত্র 25,000 টাকা উপার্জন যে ব্যক্তি করে তাকেই কর সীমার আওতায় আনা হয়েছে, অথচ কিছুদিন আগেই সিপিডি হিসাব করে দেখিয়েছিল প্রয়োজন মতো মাছ এবং মাংসের দাম যোগ করলে 4 সদস্যের একটা পরিবারে মাসে শুধু খাদ্য বাবদ ব্যয় হয় 21,358 টাকা, সেই সঙ্গে বাসা ভাড়া, সন্তানের শিক্ষা, পরিবারের স্বাস্থ্য ব্যয় যোগ করলে সংখ্যাটি যে কত দাঁড়ায় সেটা খুব সহজে অনুমেয়। এক মিনিট মাননীয় স্পিকার, ভর্তুকি খাতে রাখা হয়েছে 83,000 কোটি টাকা, যার প্রধান অংশ যাবে বিদ্যুৎ খাতে। এটা এখন স্পষ্ট যে রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে কিংবা কম সক্ষমতায় চালিয়ে ব্যক্তি মালিকানাধীন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের হাতে ক্যাপাসিটি চার্জ এবং বিদ্যুৎ কেনার নামে জনগণের হাজার হাজার কোটি টাকা তুলে দেওয়া হবে আগের বছরগুলোর মতো। যেমন গত 10 বছরে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও কেন্দ্রগুলো ক্যাপাসিটি চার্জ বাবদ তুলে নিয়েছে প্রায় 62,000 কোটি টাকা, অথচ ভর্তুকির আকার বাড়ার কথা ছিল কৃষিতে, বাড়ার কথা ছিল নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য, বোতলজাত গ্যাস এবং অন্যান্য ইউটিলিটি বিলের ক্ষেত্রে। মাননীয় স্পিকার, আরেকটি বিষয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যারা প্রতি বছর কর দেয় বা যাদের 3 নম্বর আছে তাদেরকেই কিন্তু বারবার ধরা হয়, অথচ কর জালের বাইরে রয়ে গেছে বিপুল সংখ্যক মানুষ যারা কিনা কর দেওয়ার মতন আয় করা সত্ত্বেও 1 পয়সাও কর তারা সরকারকে দেয় না। সুতরাং কর জাল বাড়ানোর ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী কী ভাবছেন এটাও আমরা জানতে চাই, এবং কী উদ্যোগ নেওয়া হচ্ছে কর জাল। ধন্যবাদ মাননীয় সদ।